আসসালামু আলাইকুম, আমি তানিয়া দন তোমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে সকালটা আমার কাছে অনেক সুন্দর ছিল। তো সকালবেলায় নাস্তা করার পর বাসার নিচে এসেছিলাম আমি আর জিনা। তো এসেই মনে হলো যে আজকে ব্লগ করাটা শুরু করি। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের আদরের জিনা, সে তো মহা খুশি। তার হচ্ছে যদি বাহিরে বাতাস হয়, তারপর সবাই যদি বাহিরে থাকে বাচ্চা কাচ্চারা, তাহলে ওর খুব ভালো লাগে। আর ও এভাবেই লাফাতে থাকে, এক জায়গায় স্থির থাকে না। আমি মানে ওকে বলেও বোঝাতে পারি না যে আম্মা তো লাফাতে হয় না। তো এই যে ছোটো ছোটো বাচ্চাদের সাথে খেলতেছে এখানে, এই যে মুস্কান আছে মুস্কানের সাথে, তারপর হচ্ছে রায়ান, শশী, ওদের সাথে খেলতেছে। ওরা সবাই আমাদের বাসায়ই থাকে। তো বাসার নিচ থেকে এসেই রান্নার প্রিপারেশন নিয়ে ফেলেছি। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল, তারপর হচ্ছে চাল কুমড়া দিয়ে ইলিশের মাথা দিয়ে ঝোল, চিচিঙ্গা ভাজি, আর হচ্ছে কই মাছ ভাজা। তো সব কিছুই রেডি করে নিয়েছি। সব কিছুই আসলে কেটে কুটে রেডি করে নিলে রান্না করা কিন্তু খুব সহজেই হয়ে যায়। কঠিন কাজগুলো যদি আমরা একটু গুছিয়ে করতে পারি সহজে, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো আমি সব আপুদের সবসময় বলি, কেটে কুটে সব কিছু রেডি করে রান্না শুরু করে দিবেন। তো আমি রান্না শুরু করে দিচ্ছি। দু চুলায় দুইটা কড়াই বসিয়ে দিচ্ছি, একই সাথে দুটা চুলায় দুইটা কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিচ্ছি। এভাবে যদি দুটা কড়াইতে একই টাইমে রান্না করা যায়, তাহলে কিন্তু জিনিসটা অনেক ইজি হয় এবং তাড়াতাড়ি হয় আমার কাছে মনে হয়। আর আমি ইদানিং রান্নার সময়টাতে খুবই মানে কি বলবো গরম, তারপরে হচ্ছে বাসায় কারেন্ট থাকে না একদমই। গত কয়েকদিন যাবৎ কারেন্ট খুব জ্বালাইতেছে, একদম সকালে যায় আর বিকেলে আসে, জানি না কেন এরকম হচ্ছে। তো এই জন্য আসলে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে গরমের কারণে। এবং রান্না করতে আসলে মনে হয় যে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে বেরিয়ে পড়ি রান্নাঘর থেকে। আর দিনগুলো তো ভালোই কাটতেছে, আল্লাহর রহমতে আল্লাহ যেমন রেখেছে ভালো আছি, এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকর যে ভালো রেখেছে। চারিদিকে তো অনেক প্রবলেম, অনেকে দেখা যাচ্ছে যে বন্যার কারণে কারো বাড়িঘর ভেঙে যাচ্ছে, কারো স্কুল মানে কোন এলাকার স্কুল, একদম বড় স্কুল, গতকাল একটা ভিডিওতে দেখলাম তিনতলা একটা স্কুল, সেটা একদম ভেঙে একদম নদীতে চলে গেল। খুবই খারাপ লাগলো যে এই স্কুলের কতগুলো শিক্ষার্থী ছিল, তাদের কী অবস্থা হবে, কত ক্ষতি হচ্ছে। ইভেন এমন এমন গ্রাম আছে বা এমন এমন এলাকা আছে যেসব এলাকায় কখনো পানি উঠে নাই, বন্যা হয় নাই, অনেকে নতুন ঘর বাড়ি করেছে, অনেক শখ মানে শখের সংসার সাজিয়েছে, তাদের শখের সংসারগুলোও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি বলবো সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই সময়টাতে হয়তো আমরা আমাদের এই করোনাকালীন সময়টাতে বাহিরে গিয়ে কাউকে সাহায্যও করতে পারতেছি না। বছরে অন্যান্য বছর যখন এরকম বন্যা হয় বা বিভিন্ন প্রবলেম হয়, তখন কিন্তু সবাই দেখা যাচ্ছে বিভিন্ন সংস্থা বলেন বা কেউ ব্যক্তিগত উদ্যোগে বলেন, সবাই কিন্তু এই বন্যার্তদের সাহায্য করার জন্য চায়। এবছর কিন্তু সেরকমটাও খুব বেশি হচ্ছে না। তো সেই সব অসহায় মানুষদের জন্য এখন আমরা যদি যেতেও নাও পারি, ঘরে বসে দোয়া করব, আল্লাহ যেন সবাইকে সহি সালামতে রাখে, হেফাজতে রাখে, এবং দূর থেকে যদি আমরা কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে কিন্তু সাহায্য করব। গতকাল আম্মুর সাথে কথা বলতেছিলাম। তো আম্মু বলতেছিল যে অনেক পানি চলে আসছে চারপাশে। আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন দেখেছেন যে আমার বাবার যে নতুন বাড়িটা বা বাসা করা হয়েছে ওইটা তো ভাড়া, তো ওইখানেও আমাদের সব মানে পানি উঠে যাচ্ছে, ভাড়াটিয়ারা সব চলে যাচ্ছে, কারণ পানি উঠলে থাকবে কীভাবে। তো এই প্রবলেমগুলো তো ফেস করতে হচ্ছে। তো তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার আম্মা যে বাসাটা বা যে বাড়িটা ভাড়া দিয়েছে ওই বাড়িতে পানি উঠতেছে, বাট এখন যে বাড়িতে আম্মা আছে ওই বাড়িতে কিন্তু এখনও ভালো আছে, তারা পানি উঠে নাই বা উঠবে না হয়তো। তো তারপরেও যদি অষ্টশীর মতো বন্যা হয়ে যায় বা আরও খারাপ কিছু হয়, তখন তো হয়তো উঠতে পারে, কারণ যেহেতু অষ্টশীর বন্যায় উঠেছিল পানি, তো এবারও উঠতে পারে। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকতে পারি আমরা একসাথে। আর আমাদের এই এলাকায় যেমন আমার শ্বশুরবাড়ির এলাকায় পানিটা একটু কম মানে একটু কমই উঠে, বন্যার সময় মানে অনেক বেশি হলে তখন হয়তো উঠে, বাট
এমনিতেও খুব একটা পানি উঠে না এই এলাকাতে, কারণ এটা একটু উঁচু এলাকা, পাহাড় এলাকা, তো তো এখানে পানিটা একটু কমই উঠে। তো অনেক কথা বলতেছি কিন্তু কি রান্না করতেছি সেটা তো হয়তো দেখেই বুঝতেছেন, কারণ আমি তো রেসিপি আজকে শেয়ার করব না। ভাবলাম যে রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি, অনেক দিন ধরে কিন্তু গল্প করা হয় না, সেই সাথে রেসিপিও শেয়ার করি না আপনাদের সাথে এখন ওইভাবে। আসলে কি আমার ব্লগ করতে বা রান্না করতে এখন কোনোটা করতেই মানে ভালো লাগে না, মনের ভিতরে দেখা যাচ্ছে যে সব সময় একটা মানে অশান্তি বা টেনশন কাজ করে সব ব্যাপার মিলিয়ে। তো খেতে তো হবেই, তখন মানে খাওয়ার জন্য যা রান্না করা, কারণ খেতে হলে তো রান্না করতেই হবে, রান্না না করলে খাবো কি, বাচ্চাদের জন্য নিজের জন্য খেয়ে বাঁচার জন্য তো রান্নাটা করতেই হবে। তো সেইখান থেকে মনে হচ্ছে যে কয়েকদিন যাবত রান্না করতেছি। তো কিন্তু রাত্রে যখন ঘুমাতে যাই তখন মানে ভাবি যে আগামীকাল থেকে হয়তো খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে রান্নাবান্না করব, খুব ভালোভাবে ব্লগ করব, হয় ক্যামেরার সামনে থেকে না হয় খুব ভালোভাবে রান্না করে মানে কিছু একটা তো করব। বাট যখন সকালবেলা ঘুম থেকে ওঠা হয় তখন আসলে সব ব্যাপারগুলো মিলিয়ে আর ওভাবে ব্লগ করতেই পারতেছি না। আর এখানে যে চিচিঙ্গাটা ভাজি করতেছি এটা তো ভাজি অলমোস্ট হয়ে গিয়েছে এবং লাস্টে আমি একটু ডিম দিয়ে ভেজে নিলাম। ডিম দিয়ে কিন্তু লাস্টে এভাবে চিচিঙ্গাটা ভাজি করলে খেতে অনেক টেস্টি হয়। আর আমি তো রান্না করব কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা রান্না করব, ওইটাও অনেক দিন পর আজকে আমি রান্না করব, কারণ কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা আমাদের এবাসার সবাই খুব একটা বেশি লাইক করে না। তো তারপরেও মানে আজকে রান্না করব, কারণ আমার দেবরের খুবই পছন্দ, সে তার খেতে ইচ্ছে করেছে। তো যাই হোক, এই জন্যই আসলে রান্না করা হবে। আর কাঁচা কলাটা রান্না করার আগে আমি এখানে কই মাছগুলো ভেজে নিচ্ছি। কই মাছগুলো আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম, ওইটাই জাস্ট তেল দিয়ে গরম করে দিয়ে দিয়েছি ভাজার জন্য। কই মাছগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজলে ভালো হয় আর মচমচে হলে খেতে ভালো লাগে, রান্নার চাইতে কই মাছ ভাজাটা বেশি মজা লাগে। তো যাই হোক, আমার কিন্তু এখন একটু কম করে রান্না করে রান্না করলে চলতেছে, কারণ বাসায় ফ্যামিলি সদস্য এখন আমরা 6 জন, ফ্যামিলি সদস্য কমে গেছে, কারণ সুমন, সুমনের বউ ওরা চলে গেছে, আমার যা চলে গেছে বাবার বাড়িতে, তো সব মিলেই হচ্ছে এখন কিন্তু আমরা ফ্যামিলি মেম্বার কম, 6 জন, 6 জনের রান্না করি এখন। আমার সম্মানিত ভিউয়ারদের একটা কথা জিজ্ঞাসা করার ছিল, সেটা হচ্ছে কমেন্ট নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। অনেকে আমাকে বলতেছিল যে তোমা তুমি কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাও, টক ঝাল মিষ্টি কমেন্টের অ্যান্সার দিয়ে, অনেক ব্লগার আপুরা বানাচ্ছে, তুমি কেন বানাচ্ছ না, অনেক ব্লগার ইউটিউবাররা টক ঝাল মিষ্টি কমেন্টের অ্যান্সার করে করে ভিডিও বানাচ্ছে, বিশেষ করে শাহানা শিমুল আপুর ওই ভিডিওগুলো দেখার পরেও হয়তো অনেকে আমাকে কমেন্ট করেছে, কারণ টক ঝাল মিষ্টি কমেন্টের এই ইয়াটার মানে উৎপত্তি হয়েছিল শাহানা শিমুল আপুর কাছ থেকে, কারণ আপু হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল পার্ট বাই পার্ট হচ্ছে এভাবে টক ঝাল মিষ্টি কমেন্টের উত্তর দেয়, মেবি 2 weeks বা 1 weeks পরে হবে আমার একটা চ্যানেল। তো ওখান থেকে আসলে হচ্ছে আমার আসলে আমি বলবো যে টক ঝাল মিষ্টি কমেন্ট ওভাবে নাই, কারণ আমার মনে হয় যে আমার বেশিরভাগ কমেন্টই মিষ্টি হয়, খুব বেশি টক বা ঝালে কমেন্ট হয় না। তো তারপরেও যদি আমার সম্মানিত ভিউয়াররা কিছু মনে না করে এবং আমাকে করার জন্য বলে, তারা যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আমি দেখব যে যেদিকে ভোটটা বেশি যে কমেন্টের রিপ্লাই এভাবে দাও বা দিতে পারো, যদি ভোট বেশি পড়ে বা এরকম হয় তাহলে হয়তো দিতে পারি একটা। তো যাই হোক, আমার কাঁচা কলাটা কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি এবং এটা অনেক অনেক টেস্টি হয়েছিল, সত্যি আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। কিন্তু এই রেসিপিটা কিন্তু আমি আমার ব্লগে শেয়ার করব না, আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি আমি এটা অন্য জায়গায় শেয়ার করব, এবং কোথায় শেয়ার করব, কিভাবে শেয়ার করব সেটা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আগামীকাল জানাবো। আর আশা করব আপনারা আমার সব জার্নিতে আমার পাশে থাকবেন। তো ঠিক আছে দর্শক, আজকের মতো আমার দুপুর রান্না শেষ, এরপরে বিকেলে আবার ক্যামেরাটা অন করব। এটা ছিল বিকেলবেলা, আসলে আমাদের বাসায় বলেছি যে কারেন্ট নাই, তো অনেক গরম,
তো এই জন্য হচ্ছে জাওহারের অবস্থা এরকম। সে আর আমি কথা বলতেছিলাম, কারেন্ট নাই, তার মানে হচ্ছে টিভি মোবাইল কার্টুন কোনো কিছুই সে দেখতে পারে না, দেখে নাই। তো যাই হোক, এজন্য হচ্ছে তার সময় কাটানোর কোনো ওয়ে ছিল না। তো সে মানচিত্র বের করেছে, আমি আর জওহার সেই মানচিত্র থেকে আমাদের ডিস্ট্রিক্ট, জেলা, থানা এগুলো খুঁজে বের করতেছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম। ব্যাপারটা ও খুব এনজয় করতেছিল। আসলে এরকম গৃহবন্দী জীবনে যদি কারেন্ট আর ওয়াইফাই না থাকে তাহলে কিন্তু থাকাটা অনেক কষ্ট বাসার ভিতরে। মানে আমি মনে মনে একটা জিনিস লিটারেলি ভাবতেছিলাম যে যদি পুরো বাংলাদেশে ওয়াইফাই বা ডাটা কানেকশন এগুলো যদি অফ হয়ে যায় একদিনের জন্য, তাহলে পুরো বাংলাদেশের মানুষ আসলে কী করবে। আর এখন দেখা যাচ্ছে সময় কাটানোর জন্য মানুষ ইউটিউব বা ফেসবুকে আসে, হয়তো ইউটিউব বা ফেসবুকে সময় কাটাচ্ছে। আর এই ইউটিউব আর ফেসবুকটা যদি অফ হয়ে যায় একদিনের জন্য তাহলে কী হবে? ইভেন স্কুল বলেন, ক্লাস বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, এগুলো কিন্তু এখন ওয়াইফাই আর এমবির মধ্যে আওতাভুক্ত। বাসায় বসে বসে কেউ জব করতেছে অনলাইনে, বাসায় বসে বসে কেউ অনলাইনে ক্লাস করতেছে, মানে সব কিছু একেবারে অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে। ইভেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান, কেনা বেচা, খাবারের ওয়াজার, মানে রেস্টুরেন্ট, এগুলোও কিন্তু সেই অনলাইনের মাধ্যমেই চলতেছে। তো এটা যদি অফ হয়ে যায় একদিনের জন্য তাহলে কিন্তু আমাদের জন্য বিশাল বিশাল ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, পুরো বাংলাদেশ হয়তো হয় না, বাট আমাদের বাসায় এটাই চলতেছে কয়েকদিন যাবৎ। এই জন্য আমরা খুবই কী বলবো, খুবই 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 বিরক্ত। জওহার, জিনাত ওরাও খুব বিরক্ত। নিচে যাওয়া ছাড়া বা হাঁটা গল্প করা ছাড়া কোনো ওয়ে নাই। একটা সময় ছিল যখন হচ্ছে আমাদের যুগে আর কি, আমরা যখন ঘরে না আসতাম, মানে অলওয়েজ বাইরে খেলাধুলা করতাম, তখন মা বাবা বকা দিয়ে ঘরের ভিতরে নিয়ে আসতো, সারাদিন বাহিরে কি, সারাদিন বাহিরে কিসে খেলা, চল ঘরে চল ঘুমাবি। আর এখন মানে আমরা আমাদের বাচ্চাদের বলি সারাদিন ঘরের ভিতরে কি, চল বাহিরে যাবি, হাঁটবি, দৌড়াবি, খেলবি। কারণ বাচ্চারা একটু সময় পেলে গেম খেলতেছে না, হয় টিভি দেখতেছে। তো এগুলো থেকে বের করার জন্য আমরা এই কাজটা করতেছি। তো দুনিয়াটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে সেটার কোনো মানে সেই জিনিস আমরা কেউ জানি না। আসলে আজকে আমাদের সাথে কী হবে, কালকে কী হতে চলেছে, তবে দুনিয়াটা কিন্তু পাল্টাচ্ছে। আবার যখন ধরেন, যখন এই যে মানে বাচ্চাদের যখন স্কুল হতো, তখন আমরা যেটা করতাম, বাচ্চাদের মোবাইল দিতাম না, ল্যাপটপ ওভাবে ধরতে দিতাম না যে নেটে কাজ করা যাবে না, দেখা যাবে না, চোখের সমস্যা হবে। আর এখন কিন্তু বাচ্চারা সেই ল্যাপটপে বা অনলাইনেই চোখ রেখে ঘন্টার পর ঘন্টা অনলাইনে ক্লাস করতেছে, আর সেটার জন্য আমরাই বাচ্চাদের হাতে ফোন বা ল্যাপটপ এগুলো তুলে দিচ্ছি। তো যাই হোক, অনেক বড় বড় কথা হয়তো বলে ফেললাম। আর কয় আসলে গতকাল ব্লগ দিই নাই, হয়তো মনের ভিতরে অনেক কথা জমেছিল, আসলে ইচ্ছে করে গতকাল ব্লগ দিই নাই, দিতে ইচ্ছে করে নাই, মনে হলো যে একটা দিন বিরতি নেই। সবসময় আসলে কাজ ভালো লাগে না, আবার কখনো কখনো মনে হয় যে অলওয়েজ কাজ করি, কাজের মধ্যে ডুবে থাকি। কারণ কাজের মধ্যে ডুবে থাকলে মানুষের মন ভালো থাকে, আর মন ভালো থাকলে হয়তো নিজে ভালো থাকা যায়। নিজেকে ভালো রাখতে তো অবশ্যই মনটাকে ভালো রাখতে হবে, আর আমার মনে হয় যে আমি কাজ করি আমার মনটাকে ভালো রাখতে পারি। বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম, মানে সন্ধ্যার একটু আগে, জওহরের সাথে কথাবার্তা বলে সময় কাটানোর পর ও আবার একটু নিচে গেল। তো আমি একটু ছাদে এসেছিলাম, মনে হলো যে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। খুব সুন্দর বাতাস ছিল, ভালো লাগতেছিল আবহাওয়াটা, আর একটু হাঁটারও প্রয়োজন। মাঝে মাঝে মনে হয় যে ঘরেই তো সারাদিন বসে থাকি, একটু হাঁটা চলাফেরা করা উচিত। দেখেন আমার চাঁদের ছাদের, সরি চাঁদ বলতেছি, ছাদের চারপাশের প্রকৃতিটা কত সুন্দর। বাতাস হচ্ছিল, চারপাশে হচ্ছে পাখি, কাক এগুলো ডাকতেছিল, এবং চারপাশের গাছপালাগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু সবুজ, সবুজদের দিকে তাকিয়ে থাকলে মনটা অনেক ভালো হয়ে যায়, খারাপ থাকলেও কিন্তু অনেক ভালো লাগে। নিজেকে নিজের মধ্যে আসলে খুঁজে পাওয়া যায়, আমার মনে হয় যে প্রকৃতির কাছে গিয়ে একেবারে একা থাকলে।
তো যাই হোক, হ্যাঁ ব্লগটা হয়তো কথা বলে বলে আপনাদেরকে বোর করে ফেললাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবার জন্য রইল শুভকামনা।